আমি কাঁচামরিচের আচার তৈরি করব। তো সে আচার তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, এক চামচের মতো পাঁচফোড়ন, এগুলোকে ভালো করে একটু প্রথমে টেলে নিতে হবে। চুলা জালটা মিডিয়াম রেখে পাঁচফোড়নগুলোকে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয় ততক্ষণ ভাজতে হবে। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুচমুচ করে ফুটতেছে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি চুলা আরেকটি ফ্রাই প্যান বসিয়েছি, এখন আমি এর ভিতর দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সরিষার তেল। আর আজকে আমি 250 গ্রাম কাঁচামরিচের আচার তৈরি করব, তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল ফ্রাই প্যানে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন, এক চামচের মতো, এক চা চামচের মতো। ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, মানে হাফ চা চামচের মতো। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যে মরিচগুলো নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এখানে আমি 250 গ্রাম মরিচ নিয়েছি। আর মরিচগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এই যে মরিচের এর নিচের থেকে একটু করে কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে মরিচের সাথে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এর ভিতর দিয়ে দেবো।
ভিউয়ার্স, আমি প্রথমে যে মশলাটা পাঁচফোড়ন আর দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা যে গুঁড়ো করেছি, খুব বেশি মিহি করিনি, আধা ভাঙা আমার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আচারের ভিতরে। দু এক মিনিট নেড়ে চেড়ে আমি আচারটা নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেলো কাঁচামরিচ রসুন তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলো টক ঝাল মিষ্টি কাঁচামরিচের আচার। আর যারা ঝাল পছন্দ করেন আশা করি তাদের কাছে আজকে রেসিপিটি ভালোই লেগেছে। আর ডাল আলু ভর্তা কিংবা খিচুড়ির সাথে কিন্তু এই আচারটি খেতে অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আমি যে নতুন ভিডিও আপলোড করব সেগুলো আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।